দাঁড়ান, ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যাওয়ার আগে দুটো কথা শুনে যান। প্রথমেই বলি, আমরা কোনো ট্রাভেল গাইড নই, জাস্ট ক্যাজুয়াল ব্লগার। আমরা এখানে আসিনি কত কম খরচে আপনারা সান্দাকফু অথবা ফালুট ঘুরবেন সেই উপদেশ দিতে। খুব হাসি পায় যখন ইউটিউবে গিয়ে 5,000, 4,500, 3,300 এমনকি 1,800 টাকাতেও সান্দাকফু ভ্রমণের ভিডিওগুলো খুঁজে পাই। ঠিক আছে, বুঝতেই পারছি ভিউ বাড়ানোর চক্করে এই চ্যানেলগুলো ক্লিক বেট ভিডিও বানিয়ে থাকেন। এবার যদি বলেন আপনি ক্লিক বেট কী তা জানেন না, তাহলে অবশ্যই ইউটিউব কিংবা গুগলে সার্চ করে নিতে পারেন। খুব অদ্ভুত ব্যাপার হলো, 2022 সালে দাঁড়িয়ে তাও আবার লকডাউনের পরে এই খরচার ট্রাভেল প্ল্যানের ভ্যালিডিটি আদৌ কি আছে? যদি সেটা জানতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন। সিঙ্গালীলা নামটা শুনলে প্রথমেই যে চিত্র আমাদের মনের পর্দায় ভেসে ওঠে সেটা হলো সান্দাকফু অথবা ফালুটের চূড়ায় দাঁড়িয়ে অপরূপ কাঞ্চনজঙ্ঘাকে প্রাণের খাঁচায় বন্দি করবার এক স্বপ্নিল দৃশ্য। হ্যাঁ প্রিয় বন্ধুরা, সিঙ্গালীলা জাতীয় উদ্যান সত্যি বাংলার গর্বের একমাত্র পাহাড়ি কারণ যেখান থেকে পৃথিবীর 4টি উচ্চতম শৃঙ্গ একসাথে দেখতে পাওয়া যায়। অবশ্যই তা ভাগ্যের কন্ট্রোলে, কিন্তু আপনার ভ্রমণ পিপাসা ও সময়সূচিকে মিলিয়ে যদি সঠিকভাবে প্ল্যান করা হয় তাহলে হয়তো ভাগ্যকেও বোকা বানানো সম্ভব। আপনারা নিশ্চয়ই সেই ইচ্ছের তাগিদেই আমাদের এই ভিডিওটি ইউটিউবে খুঁজে পেয়েছেন অথবা রিসার্চ করছেন আপনার আগামী সান্দাকফু কিংবা ফালু ট্রিপের জন্য। একদমই ঠিক, রিসার্চ তো করতেই হবে, সে ট্রেকিংয়ে হোক অথবা জিপ সাফারি। আরে বাবা, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কত খরচ, এগুলো তো জানতেই হবে। আর সেই রিসার্চ তো ইউটিউব ছাড়া আর ভালো কোথাও হতে পারে না। কিন্তু সমস্যা হলো, এই হাজার হাজার সান্দাকফু ফালু ট্রাভেল ভিডিওদের ভিড়ে কোনটা ছেড়ে কোনটা দেখবেন, আর আমাদেরটাই বা দেখবেন কেন? সেক্ষেত্রে বলি, কোভিড মহামারী ও লকডাউনের পর সব ট্যুরিস্ট স্পটের খরচই কিন্তু বেড়েছে, তাই সান্দাকফু ফালুট ভ্রমণও তার ব্যতিক্রম নয়। গ্রুপে ল্যান্ড রোভারে আসলে মাথাপিছু খরচ হয়তো অনেকটাই কম হবে এবং যথেষ্ট টাইম সেভিং, কিন্তু আসল মজা সে তো ট্রেকিংয়ে। পায়ে হেঁটে পাহাড়ি কারণের দৃশ্য অ্যাটলিস্ট মিস করা উচিত নয় যতদিন শারীরিক সামর্থ্য আছে। তবে হ্যাঁ, যে কোনো ট্রেকিংয়ে কিন্তু অনেকটা এক্সপেন্সিভ, তাই প্রথমেই দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা কিন্তু কোনো বাজেট ট্যুর প্ল্যানের ট্রাভেল ভিডিও দেখাচ্ছি না। তাহলে বলা যাক, ইতিমধ্যে নিশ্চয়ই এই ভিডিওর টাইটেল কিংবা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আপনারা আমাদের সিঙ্গালীলা ট্রাভেল ব্লগ সিরিজের একটি ইন্ট্রো অথবা ভূমিকা পর্ব দেখছেন। মূল পর্বগুলো অবশ্যই এর পরে রয়েছে ও ধারাবাহিকভাবে আসতে থাকবে। শুরুতে জানিয়ে রাখি, আমরা আমাদের সিঙ্গালীলা ভ্রমণ করেছিলাম 2021 সালের নভেম্বর মাসের ঠিক তৃতীয় সপ্তাহে। সুতরাং বুঝতেই পারছেন সময়টা ছিল প্রি উইন্টার অথবা শীত আসার খানিক আগেই। এবার বলি কি আশা করবেন আমাদের এই সিরিজ থেকে। প্রথমত, এটা আমাদের জীবনের প্রথম ট্রেকিং অভিজ্ঞতা। আমাদের দীর্ঘ এই 84 কিলোমিটারের জার্নি পুরোটাই ট্রেকিংয়ে কমপ্লিট করা হয়েছে, তাই এপিসোডগুলো ছোট হলেও সংখ্যায় হয়তো বেশি হতে চলেছে। পাহাড়ি পথে চলতে চলতে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, যেটা হয়তো আপনাকেও আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে মিশে যেতে সাহায্য করবে এবং আপনাকে একটা ডিটেলড ওভারভিউ দেবে আপনার আগামী সিঙ্গালীলা ট্রেকের জন্য। ট্রেকিং শুরু করার আগে আমরা ভিজিট করেছিলাম পাহাড়ের রানী দার্জিলিং, এবং কিছু বোনাস এপিসোড দার্জিলিং এক্সপ্লোরেশন নিয়ে থাকছে। যে দর্শকরা বর্তমান দার্জিলিংয়ের ব্যাপারে জানতে চান তারা হয়তো উপকৃত হতে পারেন। বর্তমানে সান্দাকফু কিংবা ফালুট অনেক পর্যটকেরাই সময়ের অভাবে জিপ গাড়িতেই ঘুরে ফেলছেন। আমরা জিপে ট্রাভেল করিনি, তার মানে এই নয় যে জিপে যদি আসতে চান তাহলে সেই ডিটেলস পাবেন না, অবশ্যই পাবেন। হয়তো জিপে আসার ভিউ পাবেন না, কিন্তু বলতে পারি বেটার ভিউ পাবেন। যেহেতু প্রি উইন্টার ট্রেক আমরা করেছিলাম, তাই রোডোডেনড্রন ফুল হয়তো দেখতে পাবেন না, কিন্তু সেই গাছ ও নাম না জানা আরও অনেক সুন্দর মায়াবী গাছ এদের সম্পর্কে জানতে পারবেন। ভ্রমণ পিপাসু বাঙালিরা খাওয়া দাওয়া নিয়ে খুবই উৎসাহী থাকেন, তবে এই যাত্রায় বাহারি খাওয়া দাওয়া খুব বেশি পাবেন না, তবে ট্রেকিং ফ্রেন্ডলি ও উপকারী এবং সহজলভ্য খাবারের সন্ধান অবশ্যই পাবেন। দর্শকদের জিটিএ লজ অর্থাৎ সরকারি লজে রাত্রিবাসের রেকমেন্ডেশন আমরা করব না। কেন করছি না সেটা সম্পূর্ণ সিরিজটা দেখলেই জানতে পারবেন এবং এর জন্য আলাদা একটা ভিডিও নিশ্চয়ই থাকবে, তবে রাত্রিবাসের জন্য অল্টারনেট অপশন অবশ্যই পাবেন। তাহলে দেখা হচ্ছে প্রথম এপিসোডে। আমি কৌশিক আর আমার বন্ধু সুরজিৎ নিয়ে এসেছি আরও একটি ভ্রমণ সিরিজ আমাদের বেদুইন বাঙালি ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকছে আমাদের আরও এক বন্ধু জিতেন্দ্র, যে কিনা জীবনে প্রথমবার পাহাড় দেখছে। আশা করবো এই সিরিজ আপনাদের ভালো লাগবে এবং যথাযথ প্রয়োজন মেটাতে সক্ষম হবে।
যদি জানতে চান আমরা কি পেরেছিলাম পৃথিবীর 4টি উচ্চতম শৃঙ্গকে একসাথে দেখতে, কিংবা অ্যাজ এ বিগিনার এই ট্রেকিং জার্নি আমাদের জন্য কতটা টাফ ছিল, কতটা খরচ হয়েছে, আর সর্বোপরি এই নতুন এক ভ্রমণ অভিজ্ঞতা থেকে আমরা আমাদের জীবনের কী মূল্যায়ন করতে পেরেছি, যেটা আপনাদেরও হয়তো জীবনকে নতুন করে মূল্যায়িত করবার অক্সিজেন যোগাবে। যদি আপনি অলরেডি কিউরিয়াস এবং এক্সাইটেড হয়ে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই দেখতে হবে পাহাড়ি কানন সিঙ্গালীলা।